ভাই যিনি দর দিচ্ছেন একটা বর্ণনা, ছোট্ট একটা বর্ণনা আছে এটা এটা এই বর্ণনাটা বলা দরকার, যে আমির ইবনে আমির বিন রবি একজন সাহাবি, ওনার বাসায় জনক একজন সাহাবি মেহমানদারিত্ব গ্রহণ করে নাকি। তো সে আমির বিন রবি তার খুব সমাদর করে, মানে অত্যন্ত সম্মান প্রদর্শন করেন এবং খুব ভালো মেহমানদারিত্ব করে নাকি। তো জনক সাহাবি খুব খুশি হন, আনন্দিত হন। পরবর্তীতে উনি রাষ্ট্রের থেকে একটা ভূসম্পত্তি লাভ করে পরে আবার ওনার বাসায় আবার মেহমানিত্ব গ্রহণ করেন আর কি। গ্রহণ করার পর উনি বলতেছেন যে আমের, আমি রাসুলাম হইতে একটা ভূসম্পত্তি লাভ করছি, তো আমি আমার ইচ্ছা যে তোমাকে আর তোমার ভবিষ্যৎ প্রজন্মকে এই ভূসম্পত্তির কিছু একটা অংশ দেই। তো তখন উনি ওনার দিকে তাকাইলেন, তাকিয়ে বললেন যে দেখো তোমার এই সম্পদে আমার কোনো কাজ নাই। আজকে এমন একটা আয়াত নাজিল হয়েছে যে যে আয়াতটা আমার মানে দুনিয়া সম্পর্কে উদাসীন করে দিছে। আর আল্লাহ পাক এখানে বলতেছেন যে মানে ওই শ্রেণীর লোকদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যারা ওই মূল বিষয়টা সম্পর্কে উদাসীন। আর এখানে এই সাহাবীর মাধ্যমে প্রকাশ পাইতেছে যে উনি দুনিয়া সম্পর্কে উদাসীন, এমন একটা আয়াত নাজিল হয়েছে। তো লেখক সৈয়দ কুতুব সাহেব বলতেছেন যে এই যে জনৈক সাহাবি, ওনার মনটা ছিল মুক্ত মন, মানে পূর্ব ওইটা তো জাহিলি একটা সমাজের থেকেই তো ওনারা মুসলমান হয়েছে, রাসুল ইসলামের দাওয়াত কবুল করছেন। তো ওনাদের যে পূর্ব ধারণা, যে প্রচলিত যে ধ্যান ধারণাগুলো ছিল, এগুলোর থেকে উনি ছিলেন সম্পূর্ণ মুক্ত, যার ফলে ওনার ভিতরে প্রাণের অবশ্য ছিল, মানে দেহ কাঠামোই শুধু ছিল না, ভিতরে প্রাণও ছিল। আর উনি বলতেছেন যে এই জাতীয় প্রাণগুলোই ওহির আয়াত দ্বারা প্রভাবিত হইতে পারে। অথচ এই আয়াতটা তখন নাজিল হয়েছিল, এই মসজিদটা কিন্তু প্রভাবিত হয় নাই। তারা ওই যে বলতেছে আল্লাপাক যে যখনই একটা নতুন আয়াত আসে উহাকে তাহারা অবজ্ঞার সঙ্গে শুনে আর খেলার মধ্যে ডুবিয়া থাকে, তাহাদের মন থাকে অন্য কোনো চিন্তা ভাবনায় মশগুল। এই যে জিনিসটা, তো এইখান থেকে আমাদের যে লেসনটা, এটা হলো যে আমাদের মনটাকেও যদি আমরা মুক্ত রাখতে পারি, আমরা যদি সচেতন রাখতে পারি, তাহলে কিন্তু এই যে আজকে এই আয়াতটা তখন নাজিল হয়েছে, মানে আমরা যদি পড়ি এখন একটু ফিলিংস নিয়ে পড়ি, মনে হবে যে এখনই নাজিল হইতেছে, প্রভাব কিন্তু আমরা হইতে পারি, এই সুবিধাটুকু আমরাও গ্রহণ করতে পারি। তারপর যেটা বলা হয়েছে, তো দ্বিতীয় যেটা, যে মানুষের মধ্য থেকে যে ওরা যে জিনিসটা অভিযোগটা করতো যে আল্লাহ পাক এই জিনিসটা মানে ঠিক করেন নাই, বিবেচনাটা আল্লাহ ঠিক হয় নাই, যে মানুষের মধ্য থেকেই উনি তো স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না, হওয়া উচিত ছিল অস্বাভাবিক কোনো কিছু, ফেরেশতাদের মধ্য থেকে তাদের এরকম একটা দাবি ছিল। তার দাবি ছিল যে এই রসুল আমাদের মতোই তো মানুষ, হাতে যায় বাজারে যায়, এরও স্ত্রী আছে, আমাদেরও স্ত্রী আছে, এরও সামাজিক দুঃখ পায় কষ্ট পায়, এরও আনন্দ আছে, হ্যাঁ রোগে পড়ে আবার রোগ শোকে ভুগে, হ্যাঁ তো এ আবার উনি আবার কেমন ধরনের নবী হলেন। তা আল্লাহ পাক বলতেছেন যে প্রত্যেকটা মানে শুরু থেকে আল্লাহ ইতিহাস যে শুরু থেকে প্রত্যেক নবী রাসূলকেই একটা মানবীয় দেহ আকৃতি সম্পূর্ণ তৈরি করা হয়েছে, করার পর তাদেরকে পানাহারের মুখ, মানে কথাগুলো আল্লাহর খুবই গুরুত্বপূর্ণ যে তাদেরকে পানাহারের মুখাপেক্ষী করা হয়েছে। এই পানাহারের মুখাপেক্ষীর কারণে এরা বলা হইতেছে যে সেই রাসূলগণকে আমরা এমন কোন দেহ অবয়ব দেই নাই যে তাহারা খাইত না, আর তাহারা চিরজীবীও ছিল না, তারা চিরস্থায়ী ছিলেন না। আজকে আমরা অনেকেই কিন্তু রাসূলকে ভালোবাসা দেখাইছে, যে অনেক ধরনের বলি যে হে নবী আপনি তো মদিনা হতে সবকিছু পারেন দেখিতে। চিরজীবী হওয়ার একটাই গুণ কিন্তু শুধুমাত্র আল্লাহ, আল্লাহ আর কাউরে দেয় না। রাসূলও কিন্তু কোনোদিন দাবি করে দেন না যে আমি মরার পর, মৃত্যুর পর আমি মদিনা হইতে সবকিছু দেখতে পারবো। তো এইটা যে মুশরিকদেরকে যেভাবে বোঝানো হয়েছিল সেই জিনিসটা হলো যে মানুষের যে মানবীয় আবেগ অনুভূতি আছে, এই আবেগ অনুভূতি রাসূলকে দেওয়া হয়েছে এই কারণে যে আল্লাহর নীতি ছিল এটাই, যখন আল্লাহর ওহী আসবে তখন মানুষকে রাসূল যখন ডাকবেন দিনের পথে, তখন মানুষের আবেগ অনুভূতির সাথে যাতে রাসূলের আবেগ অনুভূতির একটা সংযোগ ঘটে, যেই ওহীটা নাজিল হইল সেই আয়াতটা, যাতে সেই আয়াতটার মর্ম কথা যাতে মানুষ বুঝতে পারে, এই জন্য মানুষের আবেগ অনুভূতির সাথে রাসূলের আবেগ অনুভূতির সংযোগ হওয়াটা ছিল একান্তই কি প্রয়োজনীয়, জরুরি, তাই না? আর তাদের কথাটার ওই জবাবটা দেওয়া হয়েছে এইভাবে যে রাসূল হাটে যান বাজারে যান, এই জিনিসটা খুব সাধারণ না, সাধারণ মানুষও হাটে যায়, রাসূলরা অবশ্যই মানুষ কিন্তু ওনারা একটা বিশেষ সম্মান আল্লাহর কাছ থেকে দেওয়া হয়েছে আল্লাহর কাছ থেকে, সেটা হলো যে
রাসূলদের হাতে যাওয়া, স্ত্রীদের সাহায্যে আসা, দুঃখ পাওয়া, কষ্ট পাওয়া, জীবনের খুঁটিনাটি সবকিছুর মাধ্যমে রাসূলটা ওই জীবন ব্যবস্থা, যেই জীবন ব্যবস্থার দিকে রাসূল নবী রাসূলটা ডাকেন, সেই জিনিসটা তাদের এই সামাজিক কর্মকাণ্ড থেকে ফুটে ওঠে, মানে আল্লাহর পরিচয়টা তাদের ফুটে ওঠে। এই জন্যই আল্লাহপাক মানে মানুষের মধ্যে হইতে রাসূল নির্বাচিত করছেন, যাতে রাসূলরা সেই কাজগুলোই করেন সাধারণ মানুষের মতো, কিন্তু রাসূলদের এই জীবন থেকে কি আল্লাহর পরিচিতিটা, আল্লাহর সার্বভৌমত্বটা ফুটে উঠবে, যে জীবন ব্যবস্থার দিকে তাকে। এই জিনিসটা বোঝানো হয়েছে মানুষের যে কেন আল্লাহপাক এই যুক্তিটা দিচ্ছেন যে এইভাবেই করা হয়েছে। তারপর তাদের মুজিজার ব্যাপারে সংক্ষিপ্ত যেটা শেষ করে প্রথম দুটো আমি শেষ করে দিচ্ছি, সেটা হলো যে তারা মুজিজা দাবি করতো যে কেন মুজিজা বা বড় বড় নিদর্শন আসে না। তাদেরকে একটা অতীত ইতিহাসের একটা মানে ভয়াবহ একটা উদাহরণের সামনে দেওয়া হয়েছে যে দেখো বরঞ্চ আল্লাহর তোমরা শুক্রিয়া আদায় করো যে আল্লাহর বিশেষ মেহরবানি তোমাদের মন মর্জি মতো এই মুজিজা নাজিল করা হয় নাই। কারণ ওই আগের জাতিগুলোর প্রতিও কিন্তু মুজিজা নাজিল করা হয়েছিল, নিদর্শন দেওয়া হয়েছিল, তারা অস্বীকার করছে। তাদের ওই নগর নগরবাসী সহ সবাইকে ওই যে কসম শব্দটা যে বলা হয় যে সমূলে ধ্বংস করা দেওয়া হয়, এভাবে ধ্বংস করা দেওয়া হয়েছে। আর তোমাদেরকে তো শুক্রিয়া আদায় করা উচিত যে তোমাদেরকে অবকাশ দেওয়া হয়েছে, তাই না? এভাবে তাদেরকে বোঝানো হয়েছে যে মুজিজা বড় বড় নিদর্শন না দেওয়ার পিছনে মূল কারণটা কি। তো এটা ছিল আমাদের প্রথম রুকুর আলোচনা। তারপর দ্বিতীয় রুকুতে যে দুটো বিষয় আসছে যে তাদের যে জীবন দর্শন গ্রহণ করার কারণে তারা রাসূলের দাওয়াতকে অগ্রাহ্য করতো, কোনো ভ্রুক্ষেপ করতো না দাওয়াতের প্রতি, সেখানে বলা হয়েছে তাদের জীবন দর্শনটা কীরকম ছিল, এটা আমাদের একটু জানা দরকার। জানা দরকার এই কারণে যে আমি এটা পুরা যতটুকু আমি ব্যক্তিগতভাবে বুঝছি যে আসলে ওই সময় তো আয়াতটা নাজিল হয়েছে ঠিকই, কিন্তু এখন ওই সময়ের চেয়ে বেশি দরকার হলো আমাদের এই আয়াতটা। কারণ এই মুশরিকদের যে জীবন দর্শন ছিল এদের থেকে এক ডিগ্রি আগে আমাদের এখন জীবন দর্শনটা, ঠিক সেমই অবস্থা। মানে এটা যদি আপনারা পড়েন ব্যক্তিগতভাবে এই ব্যাখ্যাগুলো কুতুব সাহেবের এবং এই মাওলানা মওদুদী সাহেবের দুইটাই যদি পড়েন দেখতে পারবেন যে কীভাবে খুলে খুলে এই জিনিসগুলো ধরা দেওয়া হয়েছে সেই সময় আর এই সময় একই সময় আসলে। তো এখানে বলা হয়েছে তাদের জীবন দর্শনটা ছিল এরকম যে এই দুনিয়ায় আমাদেরকে স্বাধীন ও বিমুক্ত করে মানে তৈরি করার পর ছেড়ে দেওয়া হয়েছে, আমরা এখানে যেভাবে ইচ্ছা জীবন কাটাবো, স্বাধীনভাবে জীবনযাপন করব, আর এই জীবনের জন্য আমাদের কারো কাছে জবাবদিহি করার জন্য বাধ্য হইতে হবে না, কেউ বাধ্য করবেও না। দুই দিনের জীবন ভালো মন্দায় কাটায় নিঃশেষ হয়ে যেটা শুরুতে বলছি যে ধ্বংস হয়ে যাবে। এই গোটা বিশ্বের মানে মাওলানা মওদুদী রহমতুল্লাহ বলতেছেন যে তাদের এই জীবন দর্শনের যে অর্থটা ছিল তারা যেটা বুঝাইতো সেটা হলো যে এই গোটা বিশ্ব ব্যবস্থা তামাশা বা খেলার ছলে তৈরি করা হয়েছে, এটার আসলে কোনো গুরুত্বপূর্ণ কোনো তাৎপর্য নাই, এটা কোনো যথার্থ নয়, এটা কোনো যুক্তি নাই। তো এইটার উত্তরটা আল্লাহ কীভাবে দিতেছেন দেখেন, জিনিসটা বুঝে দিতেছেন এদেরকে। আর এদের এই আকীদা বিশ্বাস এই দর্শন থেকে কিন্তু আমরা গান রচনা করছি, আমাদের বাংলাদেশে গান রচনা হয়ে গেছে যে ওই যে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, আগামীকাল বাজে কিনা বলতে পারো, একটা ঠিক একজাক্ট সেম। কিন্তু এগুলোই আমাদেরকে প্রভাবিত করে, আমরা ছোটকাল থেকে এই ধরনের গান শুনে এসেছি। এবং ওই নামাজ পড়তে গেলে বাপে বলতে গেলে আয়সা ঠিকই বলতাম না যে নামাজ পড়তেছি, বাইরে মজা করতাম, বলতাম যে দুনিয়াটা বা দুদিন পরে তো সব শেষ হয়ে যাব। তো এগুলো আসলেই লেখক এগুলো জিনিসগুলো ধরাই দিয়েছেন। তারপর বলা হয়েছে যে আল্লাপাক যে এই যে কিভাবে যে একটা অনুভূতিশীল চেতনাশীল ও দায়িত্বশীল একটা জাতিকে পয়দা করা আল্লাপাক তাদেরকে হক আর বাতিলের দ্বন্দ্বে ফালাইয়া দেয়া, হ্যাঁ এদেরকে ক্ষত বিক্ষত করবেন, টানাহেসরের ভিতরে ফালাই দেয়া, এরা মারামারি করবে, কাটাকাটি করবে, এর কোনো কিছুই হবে না, এই জিনিসটা আল্লাপাক বাহির থেকে এই যে এরা বলতেছে যে তামাশার ছলে পৃথিবীটা তৈরি করা হয়েছে। আর আল্লাপাক বলতেছেন যে এই আসমান ও জমিন এবং ইহাদের মধ্যে আর যাহা কিছু আছে সেসব আমরা খেলার ছলে তৈরি করি নাই, যে আমি বাহির থেকে তোমাদের এই কষ্টের ভিতরে ফেলাই দিয়ে আমি বাহির থেকে আমার নিজের আনন্দ স্ফূর্তি পাওয়ার জন্য আমি উপহাস করব আর এই উপভোগ করব তোমাদের এই মজা, এটার পিছনে তো এইটা না। আসলে এই এই মহাবিশ্ব যেই মহৎ উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে ঠিক সেই একই মহা উদ্দেশ্যে নবী রাসূল পাঠাইছি আমি, আল্লাপাক বলতেছেন একই উদ্দেশ্যে আমি কিতাব নাযিল করছি, একই উদ্দেশ্যে সেই কল্যাণের উদ্দেশ্যে তোমাদের জন্য শরীয়তের বিধান জারি করছি, আবার সেই একই উদ্দেশ্যে তোমাদের জন্য একটা কি জীবন ব্যবস্থা আমি মনোনীত করছি, পছন্দ করছি তোমাদের জন্য জীবন। আবার তোমাদের মৃত্যুর পরে যে হিসাব নিকাশ হবে সেই হিসাব নিকাশের পিছনেও একটা মহাকল্যাণ লুকে আছে, সেই মহাকল্যাণটা কি এখানে বলা হয়েছে, বরং আমরা তো বাতিলের উপর সত্যের আঘাত হানিয়া থাকি, মানে আল্লাহর ইচ্ছে ছিল যে বাতিলটাকে আল্লাপাক সত্যের আঘাত দিয়ে ধ্বংস করা দিবেন, যাহা বাতিলের মাথা চূর্ণ করিয়া দেয় এবং তাহা দেখিতে দেখিতে বিলীন হইয়া যায়।
এইভাবে যে তাদের যে ভুল আছে।